আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। নেত্রকোনার কলমাকান্দায় গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 10 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 10 জন। সকাল 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, 35 জন যাত্রী নিয়ে ট্রলারটি সুনামগঞ্জের ধর্মপাশা থেকে কলমাকান্দার কাকরকোনার দিকে যাচ্ছিল। পথে গোমাই নদীর বর্ষাপনে এসে পৌঁছলে অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি ডুবে যায়। নিহত ও নিখোঁজ বাদে বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন বলে জানা গেছে। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মাথা সেলাই কাটা হবে আগামী শনিবার। আপাতত তাকে কেবিনে নেওয়া হচ্ছে না, পর্যবেক্ষণের জন্য তাকে এইচডিইউতে রাখা হবে। এদিকে ওয়াহিদা খানমকে হাসপাতালে দেখতে গিয়ে আইজিপি ডক্টর বেনজিন আহমেদ জানান, হামলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলায় জড়িতরা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে তিনি বলেন, যাদের মদতে তারা হামলা চালিয়েছে তাদেরকেও আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত করছে। এ সময় অপরাধীদের রক্ষা করার চেষ্টা না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখনই যেখানে যে ঘটনা ঘটুক, তার সঙ্গে যারা জড়িত তদন্তে যার নাম আসবে, যে জড়িত সে কে কী করে আমি সেটা দেখতে চাই না। আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি। শুধু চুরি না, এর সঙ্গে আরও কী কী ঘটনা থাকতে পারে সেগুলো কিন্তু যথাযথভাবে দেখা হচ্ছে। অপরাধী আমার চোখে অপরাধী, সে কোন দল কে কী আমি কিন্তু সেটা বিচার করি না, সেটা আপনারা দেখেছেন। প্রথম কথা, আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি। সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয়, তাকেও আমি ছাড়ি না, ছাড়বো না। নারায়ণগঞ্জে মসজিদের বিস্ফোরণে নিহত ও আহত 37 পরিবারকে এক সপ্তাহের মধ্যে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাসকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। ক্ষতিপূরণ চেয়ে এক রিটের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন 8 জনের অবস্থায় আশঙ্কাজনক। আহতদের সেরে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী সামন্তলাল সেন। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আজ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় গত 24 ঘন্টায় শিশু সহ 5 জন মারা গেছে। বরিশাল বিভাগে করোনায় 1 জন এবং উপসর্গে 2 জন সহ মোট 3 জনের মৃত্যু হয়েছে। নতুন করে সারা দেশে আক্রান্ত হয়েছেন 100 মানুষ। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি না দেওয়াকে সরকারের অমানবিক আচরণ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী মহিলা দলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খানের ভাষায়, সরকার নানা শর্ত আরোপ করায় অনেকটাই বন্দী জীবন কাটাচ্ছেন খালেদা জিয়া। বরেণ্য অভিনেতা ও আবৃত্তিকার কে এস ফিরোজ আর নেই। ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সিএমএইচে ভর্তি হয়েছিলেন কে এস ফিরোজ। চিকিৎসকরা তার নিউমোনিয়ার কথা জানিয়েছিলেন। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। বরিশালে জন্ম নেওয়া কে এস ফিরোজ 1967 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। 1977 সালে মেজর পদ থেকে অবসর নেন তিনি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।